অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাডকোর নতুন সভাপতি হয়েছেন মাছরাঙ্গা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাডকোর সপ্তম বার্ষিক সাধারণ সভার পর ভোট গ্রহণ হয়। এতে 19 জন প্রার্থীর মধ্যে 15 জনকে নির্বাচন করতে ভোট দেন 23 জনের মধ্যে 20 জন সদস্য। নির্বাহী কমিটির পরিচালক হিসেবে চ্যানেল আই এর পরিচালক জহিরুদ্দিন মাহমুদ মামুন এবং নির্বাচিত আরও 14 জনের নাম ঘোষণা করে নির্বাচন পরিচালনা কমিটি। পরে নির্বাহী কমিটির সদস্যরা নতুন সভাপতি হিসেবে অঞ্জন চৌধুরী, সিনিয়র সহ সভাপতি ইকবাল সোভান চৌধুরী ও সহ সভাপতি হিসেবে আরিফ চৌধুরীকে নির্বাচিত করেন। গণতন্ত্রের আলোকে আগামী 2 বছরের জন্য দায়িত্ব পালন করবে 15 সদস্যের এই কমিটি। দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী কাজ করতে সবার সহযোগিতা চেয়েছেন সংগঠনের নতুন সভাপতি অঞ্জন চৌধুরী। আমার প্রত্যাশা থাকবে যেন শুধু আমাদের এখানে আমরা যারা টেলিভিশন ওনার্স শুধু তারা নয়, আমাদের দেশের দেশবাসীর যে প্রত্যাশা আমাদের কাছে সেই প্রত্যাশাগুলো যেন আমরা পূরণ করতে পারি। এখানে নিউজ মিডিয়া রয়েছেন, তাদের একটা অনেক বড় দায়িত্ব রয়েছে। আমরা যারা এন্টারটেইনমেন্টের সাইডে আছি আমাদেরও অনেক দায়িত্ব রয়েছে।